নদিয়ার জেলার একটা জায়গাতে জলসা করতে গেলাম। দোকানে যাওয়ার পরে যে বাড়িতে থাকতে দিয়েছে বাড়িওয়ালাকে বললাম একটু বাথরুমে যাব, তখন তিনি আমাকে বদনাতে করে পানি দিয়ে বলছে মাঠে চলে যাব, মাঠে চলে যাব। তারপর বেচারা বলছে কি করব মলবি সাহেব, আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে, আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে। আমি তো হতকম্প অবাক হয়ে গেলাম, অত্র এলাকার প্রধান কি দুপাওয়ালা নাকি সার পাওয়ালা, কে পায়খানা খাইব, সার পাওয়ালা পায়খানা খাই, এখন দুপাওয়ালা নাকি সার পাওয়ালা যে পায়খানা খেলো। তারপর তিনি আমাকে বলছেন যে সরকার একটা পায়খানা ঘর দিয়েছিল, খেয়ে ফেলেছে, পায়খানা খাই। রাস্তার কাজ এসেছে কয়েক কোটি টাকার, কয়েক লক্ষ টাকার কাজ করে বাকি টাকা সব খেয়ে ফেলেছে, এখন জাতি রাস্তা দিয়ে হাঁটে আর বলে হায় রে, রাস্তার খোয়া খেলি, পাথর খেলি, পিচ খেলি, বলে না বলে না, এ কথা বলে না গো বলে। আমি আপনাদের এলাকার প্রধানের কথা বলছি না, আমি জানি না ইনি কেমন, আশা করি ইনি খুব ভালো মানুষ, তবে ওই নদীর কথা বলছে। তো মানুষ পায়খানা খায়, পিস খায়, পাথর খায়, খোয়া খায়, বালি খায় রিজিকের জন্য। সেই দিনে আমি একটা কথা শুনে অবাক হলাম, ট্রেনে উঠেছেন না আপনারা, ট্রেনে সফর করেছেন না, তো ট্রেনে চলতে চলতে এমন করে দু হাতের বাড়ি মেরে আপনার কাছ থেকে টাকা চাই, এমন মাল আছে না নেই? তা আল্লাহ বানিয়েছে তাদেরকে তিন নাম্বার শ্রেণীর, তার নারী পুরুষ, আর আর একটা হচ্ছে মুখান্নাস হিজরা। তো কিছুদিন আগে আমার এলাকার একটা ঘটনা শুনলাম, বাড়িতে বউ আছে, বাড়িতে দুটা বেটি আছে, বেটা আছে বিয়ে দেওয়ার মতো, এরপরে এই পুরুষটা নিজে মুখান্নাস হিজরা সেজেছে ইনকামের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য, রিজিকের জন্য নিজের এই যে পুরুষত্ব, পুরুষ পরিচয় এটাকেও গোপন করে এখন হিজরা সেজে হাতে তালি দেয় আর বলে দে টাকা দে। কেন? রিজিকের জন্য, রিজিকের জন্য মানুষ আজকে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, রিজিকের জন্য মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ বলেন বান্দা বান্দারে, ও দক্ষিণ দিনাজপুরের মানুষেরা, আল্লাহর গোলামের দলেরা, ভালো করে শোনেন, আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা বান্দা শোন, ওমাইয়াত্তাকিল্লাহ, আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবি। আল্লাহ বলেন আমাকে যদি ভয় করে জিন্দেগি যাপন করতে পারিস, ইয়ারজুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করে দেব? লিমান হাইসু লা ইহতাসিব, যেই রিজিকের আশা তুমি কোনদিন তোমার কল্পনাতেও আনো নাই। একটা পাখি যখন ক্ষুধার্ত পেট নিয়ে সকালবেলাতে বাসা থেকে যায়, নবীর উম্মত বলো তো ও কি জানে কোথায় খাদ্য আছে? জানে? একটা পাখি জানে না কোথায় তার খাদ্য আছে, একটা পিপিলিকা থেকে হাতি পর্যন্ত জানে না তাদের খাদ্য কোথায় লেখা আছে। আল্লাহ তাদেরকে খাওয়ান, পাখিটা খালি পিটি বাসা থেকে যায়, আর সন্ধ্যার বেলায় আনন্দ করতে করতে মনের সুখে গান গাইতে গাইতে দুই ডানাকে নাড়াতে নাড়াতে ভরা পেটে আবার বাসাতে ফেরে, ও জানে না ওর কোথায় রিজিক ছিল। আল্লাহ তাকে খাইয়েছেন, একটা হাতিকে আল্লাহ খাওয়ান, একটা পিপিলিকা থেকে শুরু করে নিয়ে যাবতীয় আল্লাহর সৃষ্টি আছে সবকে আল্লাহ খাওয়ান। তো আল্লাহ বলেন বান্দা এরা তো আমার সৃষ্টি, তবে সর্বশ্রেষ্ঠ নাই, আর তুই হলি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন তিন ডুমর ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও দূরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম। আল্লাহ চারবার কসম করার পরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম, আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ বলেন ওলাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের মান মর্যাদা সবার উপরে করেছি। তো আল্লাহ তিনার সর্বশ্রেষ্ঠদেরকেও রিজিক দেবেন, তবে শর্ত হলো
আল্লাহ কে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে। কোথায় রিজিক আছে আপনি জানবেন না, রিজিক পেয়ে যাবেন। আল্লাহ কে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, তবে আল্লাহ আপনাকে রিজিকের বন্দোবস্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। চার নম্বরটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাই ইত্তাকিল্লা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো তাহলে আমি তোমার কাজকে সহজ করে দেব, আসান করে দেব, আমি তোমার বিপদের সঙ্গী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আল্লাহ তার কাজকে সহজ করবেন, কাজকে সহজ করে দেবেন। শোনেন, অনেক অনেক প্রচুর জায়গা আছে সামনে, মেয়ে ছেলে লোডশেডিং, দয়া করে একটু মাশাআল্লাহ। এ কথা কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমি 7 বছর থেকে জালসার জগতে রাস্তাঘাটে চলতে গিয়ে আজ পর্যন্ত কোন মহিলাকে জায়গা দিয়েছে বাসের সিট আপনারা দেখেছেন? এ কথা বলেন না, দেখেছেন? দেয় নাই। হাজার কষ্টের মধ্যে পুরুষ ছাড়ে, মহিলারা ছাড়ে না, বাসের সিট ছাড়তে আমি দেখিনি। বরং যারা তখন বাস থেকে নেমে যায়, পিছনের দিকে তাকায় আর সিটটার দিকে দেখে, বলে আমার সিটটাতে কে বসে নিল। তো এখানে মনে হয় উনি সেক্রেটারি নাকি সভাপতি সাহেব বলছে, অনেক জায়গা আছে মহিলারা দাঁড়িয়ে আছে নাকি, সামনে জায়গা আছে। তো মা বোন আপনারা একটু এহসান করুন, আপনারা সামনের দিকে একটু আগিয়ে বসুন, পিছনের মা বোনদেরকে একটু জায়গা করে দেন। এটা বাস না, কোরআন হাদিসের মাহফিল, আপনি যদি একটু জায়গা দেন নেকি পাবেন, বসতে দেন, একটু আগিয়ে আসুন, অনুরোধ রক্ষা করুন। আপনারা, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, সামনের দিক থেকে কাতারবদ্ধভাবে বসে যান। অনেক ভাইরা হয়েছেন, অনেক মায়েরা হয়েছেন, এই জন্য আমরা আর একবার আল্লাহর শুকর গুজার অর্থে বলি আলহামদুলিল্লাহ। যাক, মা বোনেরা আসবেন ইনশাআল্লাহ। তো 4 নম্বর যেটা বলছিলাম, আল্লাহ বিপদের সঙ্গী হবেন। দল আমার দিকে লক্ষ্য করেন, বানী ইসরাইলের জামানায় এখন 3 জন ব্যক্তি ঘুরতে 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 দূরে চলে গেছে, দূরে যখন চলে গেছে, ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে কোথায়? পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। যখন গুহার ভিতরে ঢুকেছে, একটা বড় পাথর গড়তে 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 এসে গুহার মুখে আটকে গেছে। এখন ওই 3 জন গুহার ভিতরে বেরোবে কি করে? হাজার চেষ্টা প্রচেষ্টা বেরোতে পারে না। ওরা ভাবছে এখানে মরে যেতে হবে, আমরা তো বেরোতে পারবো না। তো ওদের মধ্যে থেকে একজন বলছে, চলো নিজের জীবনের ভালো কাজ কিছু করেছি, সেইগুলো আল্লাহকে বলি, আমরা পরিত্রাণ চাবো, আল্লাহ সাহায্য করবেন। এই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা, আল্লাহর গোলামেরা, যুবকের দলেরা, তরুণ নৌজনের দলেরা, আব্বাজানেরা, ভালো করে শোনেন। ওই 3 জনের মধ্যে থেকে 2 নম্বর ব্যক্তি কি বলছেন? 2 নম্বর ব্যক্তি বলছেন, দয়াল আল্লাহ, তুমি তো জানো আমার একটা চাচাতো বোন ছিল, পৃথিবীতে পুরুষ মহিলাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম, পৃথিবীর কোন পুরুষ কোন মহিলাকে এতটা ভালোবাসে নাই। দয়াল আল্লাহ, কোন এক সময়তে আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, তাকে প্রপোজ করলাম, আমি তাকে ভালোবাসাটাকে প্রকাশ করে দিলাম, কিন্তু আল্লাহ আলী চাচাতো বোন আমার প্রস্তাবকে নাকচ করে দিল, আমার প্রস্তাবে রাজি হলো না, আমার ভালোবাসা কমলো না, ওর প্রতি আমার ভালোবাসা একই রকম থেকে গেল। কিছুদিন পরে দেশের ভিতরে কাহাজ সালি অভাবী দুর্ভিক্ষ দেখা দিল, তো আমার চাচাতো বোনটা অভাবের কারণে আমার কাছে এসে বলছে, ভাই আমাকে 100টা স্বর্ণের দিরহাম ধার দাও। আমি তাকে দিতে রাজি হলাম, তবে শর্ত করে নিলাম, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে। আল্লাহ
কাহাস্তালী অভাবী দুর্ভিক্ষ দিয়েছে, এই অভাবের কারণে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আল্লাহ তুমি তো জানতে আমি যখন তাকে 100টা স্বর্ণের দিরহাম দিতে রাজি হয়েছি, এই সময় আমার কাছে একটাও স্বর্ণের দিরহাম ছিল না। অতি কষ্ট করে 100টা স্বর্ণের দিরহাম জোগাড় করলাম, চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। এবারে শর্ত মোতাবেক সে আমার সঙ্গে একটা নির্জনে একটা আড়ালে একটা ঘরের ভিতরে দেখা করেছে। ভালোবাসার চাচাতো বোনকে যখন আমি কাছে পেয়ে গেছি তখন জড়িয়ে ধরে নিয়েছি, তার উপরে চলে গেছি, কুকর্ম করব সেই কারণে। কিন্তু তার দিকে চেয়ে দেখলাম তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। আমাকে বলছে, রে আল্লাহর গোলাম, তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না, আমাকে তুমি নষ্ট করে দিও না, আমাকে ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ওই ব্যক্তি বলছে, দয়াল আল্লাহ, যখন আমার চাচাতো বোন বলেছে আল্লাহকে ভয় করো, দয়াল আল্লাহ তোমার ভয় যেন আমাকে গ্রাস করলো, আমিও তোমার ভয়ে তত্তর করে কাঁপতে আরম্ভ করে দিলাম, আর তার উপর থেকে নেমে গেলাম। এই যে আমার চাহাত, এই যে আমার চাওয়া, এই যে আমার যৌন চাহিদা, সব যেন তোমার ভয়ে পানি হয়ে গেল। আমি ছেড়ে দিলাম, তার সঙ্গে কুকর্ম করলাম না, আর তাকে দেওয়া 100টা স্বর্ণের দিরহাম আমি আর কোনদিনও ফেরত নিই নাই। যদি আমি সেই দিন তোমার ভয়ে এই কাজটা করে থাকি তাহলে আজকে বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলা শেষ, আর সঙ্গে 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 ওই পাথরের তিন ভাগের এক ভাগ সঙ্গে সঙ্গে আউট হয়ে গেছে। ওমাইয়া তাকিল্লা ইয়াদ আল্লাহু মিন আমদিহি ইসরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে আল্লাহ তার কাজকে সহজ করবেন, বিপদের সঙ্গী হবে। যে তার আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করব না করব না, সবাই বলি করব না করব না। আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? ভাই কথা বলেন, করি? আমাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আছে? আমরা কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি? চলেন, আল্লাহকে ভয় করনে ওয়ালা যারা আল্লাহর ভয় হৃদয়ে রাখে তারা কেমন হয় আপনাকে একটু দেখাই, দেখেন তো আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পারবেন বলতে আমার সঙ্গে? বাংলাদেশের শ্রোতা হলে বলতো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ও আম্মা মান খাফা
মাকামা রব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। একটা উদাহরণ দিতে হলে ভালো বুঝতে পারবেন। আপনারা এখানে অনেক আছেন, মোটর সাইকেল চালাতে পারেন, পারেন না? পারেন না, এই যুবকেরা পারে না গো। এখন বলছে পারি না, আর রাস্তাঘাটে গেলে পাশ দিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, রাস্তাঘাটে গেলে পাশ দিয়ে যাওয়া যায় না। আমি তো মোটর সাইকেল 30 থেকে 35, ফাঁকা পেলে 40 চাল, আর এই যুবকেরা 80 আর 90। হ্যাঁ তো ভাই, এবার আপনাদের একটা প্রশ্ন করব। মোটর সাইকেল চালাচ্ছেন, মোটর সাইকেল নতুন শ্বশুরে দিয়েছে, চালাচ্ছেন, এবারে কখনো 60, কখনো 70, কখনো 80, কখনো 90, আর মনের সুখে বাদাম বাদাম গান গাইছে, মোটর সাইকেলও চালাচ্ছে। বলেন তো, মোটর সাইকেল চালাতে গিয়ে যদি সামনেখানে কোনো গর্ত আসে কি করবেন? কি করবেন গো? এই মোটর সাইকেল চালানো বলে জানেন আপনারা কি করবেন? একটাই ড্রাইভার এতগুলা মানুষের মধ্যে পেয়ে, ব্রেক মারতে হবে, ব্রেক। যদি সামনে কোনো গর্ত আসে কি মারতে হবে? ব্রেক মারতে হবে। যদি কোনো খাদ খুন্দক আসে কি মারতে হবে? ব্রেক মারতে হবে। কারণ আপনি জানেন, গাড়ি যত জোরেই চালায়, মন আমার যেদিকেই থাকুক না কেন, সঠিক টাইম মতো ব্রেক মারতে হবে। যদি ব্রেক না মারতে পেরেছি, অ্যাক্সিডেন্ট হবে, খাম হবে, জেল হবে, জরিমানা হবে। এই ভয়তে কিন্তু আপনি ব্রেক মারার জন্য প্রস্তুত থাকেন, থাকেন না? থাকেন না? অনুরূপ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ভয়টা কি? মাকামা রব্বিহি, আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই ভয় যার হৃদয়ে থাকবে, ব্যক্তিটা কেমন হবে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চায় জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে, মন তাকে পাপের দিকে ডাকবে, মন তাকে নামাজ পড়তে নিষেধ করবে, মন তাকে সুদ খেতে বলবে, মন থেকে হারাম খেতে বলবে, নামাজের সময় হয়েছে মন বলবে নামাজ পড়িস না। যুবকের দল, তরুণের দল, নওজোয়ানের দল ভালো করে শুনে নাও, মন বলবে এখন ফ্রি ফায়ার খেল, মন বলবে পাবজি খেলে নে, মন বলবে জেনা করে নে, মন বলবে চুরি করে নে, মন বলবে হারাম খেয়ে নে, মন বলবে নামাজ পড়িস না, মন বলবে এখন গান বাজনা শুনে নে। কিন্তু আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থেকে থাকে, আপনি বলবেন মন, একদিন তো আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর দরবারে জবাবদি করতে হবে, অতএব গোনা করতে পারবো না, গোনা করতে পারবো না। নামাজে বাধা দিলে বলবে মন, আজকে নামাজ পড়লাম না ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে কি জবাব দেব? মন যখন বলবে জেনা করতে, মনকে বলবে রে মন, আজকে জেনা করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে কি জবাব দেব? মন বলবে চুরি করতে, মনকে বলবে রে মন, আজকে চুরি করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহ দরবারে কি জবাব দেব? এই রকম করে পৃথিবীতে যখন কোন পাপের সঙ্গে মন লিপ্ত করতে চাইবে, মনকে বলবে মন, আমি গোনা করতে পারবো না, কারণ একদিন আমার আল্লাহর দরবারে জবাব দি করতে হবে। এই রকম করে 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 যেই ব্যক্তি জিন্দেগি যাপন করতে পারবে, ওই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় আছে। আর যদি মন আপনাকে গোনা করতে বলে, সঙ্গে সঙ্গে যদি গোনা করেন, তাহলে আপনার হৃদয়ে আল্লাহর ভয় নেই। যে যাক, আমাকে আরো কিছু করতে হবে, তবে গোনা করার পরে আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে আমরা অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা চেতাম। কিন্তু আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, সেই কারণে আজকে গোনা করার পরও আনন্দ উপভোগ করি, করি না করি না গো? শোনেন, একটাই হাদিস বলে ইনশাল্লাহ সামনের দিকে এগোবো, মূল মাকসাদ রয়েছে আজকের, তার দিকে এগোবো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? মহান একজন ব্যক্তি। তো দেখেন মানুষের যদি ভুল হয় গোনা হয় আল্লাহ ভীতি থাকলে সে কেমন করে জিন্দেগি করে, ভালো করে শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়েছিল, এই নবীর উম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধমক দিয়ে দিয়েছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ক্ষমা চাইতে আরম্ভ করেছে। কিন্তু হযরত ওমর ক্ষমা করলেন না, হযরত ওমর ক্ষমা করলেন না, বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক তার পিছনে 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 বাড়ি ক্ষমা চাইতেছে, বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন, ক্ষমা করলেন না। বন্ধু এবারে দেখেন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পাশে সাহাবারা দাঁড়িয়ে আছে, এমন সময়তে আবু বকর সিদ্দিক নবীজির দরবারে যাচ্ছেন। তো আবু বকর সিদ্দিক লুঙ্গিটাকে এমন করে ধরেছে তার হাত ডুবের হয়ে গেছে, টের পাচ্ছে না। আল্লাহর নবী বলেন সাহাবারা দেখো 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 তোমার সঙ্গী, দেখে দেখো তোমার সঙ্গী আবু বকর, তোমাদের সঙ্গী আবু বকরকে দেখো, দেখো মনে হয় কিছু ভুল হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে নবীজির পায়ের কাছে বসেছেন, বসার পরে বলছেন নবী গো আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আবু বকর আপনি উঠেন দাঁড়ান, পৃথিবীর মানুষ যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এবারে আবু বকরকে বলছেন বলেন কি হয়েছে, তা আবু বকর বলছেন দয়ার নবী আমি ওমরকে ধমক দিয়েছি, তার কাছ থেকে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা করেনি, কিয়ামতের ময়দানে হাসরের কাঠগড়ায় যদি আল্লাহ আমাকে বলে আবু বকর আবু বকর কেন রে আমার জমিনে থেকে ওমরকে ধমক দিয়েছিলা, এর জবাব আমি কি দেব? অতএব নবী গো আপনি ওমরকে ডাকেন আর ক্ষমার ব্যবস্থা করে রে। এ দেখেন আল্লাহর ভয়, যাদের ভিতরে থাকবে তারা এই রকম করে জিন্দেগি যাপন করবে। আর আজকে আমরা গোনাহের সাগরে হাবুডুবু খেলছি, আমাদের জীবনে এমন কিছু গোনা আছে যদি আমাদের পিতামাতা জানতো সন্তান বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করত, যদি বাপ যদি আমার নিজের কলিজার টুকরো সন্তান জানতো বাবা বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করত, মা জানলে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করত, স্ত্রী জানলে সংসার করতে ঘৃণাবোধ করত। এত গোনা করার পরেও আমরা আনন্দ উল্লাসে জিন্দেগি যাপন করি কেন? কারণ আমাদের হৃদয়ে ভয় নেই আল্লাহর। আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করুন। এই তালবিলেরা উঠাও কি করুন, জলসাতে কেবল শুরু হলো, বক্তা তো আর আসছে। এতটুকু বলে আপনাদের সবাইকে আমি বলতে চাচ্ছি যত দিন বাঁচবো বলেন ইনশাল্লাহ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করব। বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবারে বলেন আপনার সঙ্গে এবার আমার ভাইটাল মেন যে কথা সেটা হচ্ছে আমি মৌলভী স্বামী মাগদার যে দুটা টুটা ফাটা কথা আপনার সামনে বলতে পারলাম কেন জানেন? আমি কোনো স্কুল কলেজ এরপরে আপনার কোনো ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করেছি ঠিকই, কিন্তু এইরকম বলনি ক্ষমতা, বলার স্পৃহা, বলার ক্ষমতা এইগুলা শিখেছি কোথা থেকে? এই জালসার পিছনে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে, এই ধরনের মাদ্রাসাতে পড়ে। তো জাতির জন্য এই ধরনের মাদ্রাসা প্রয়োজন আছে না নেই? কথা বলেন, সবাই বলেন আছে না নেই? আছে। তো মাদ্রাসাকে টিকে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সারাফি সাহেব, তিনি চাবেন। তবে আমিও মুসাফির হালাতে আপনাদের কাছে এসেছি, মুসাফির হালাতে আছি, যদি আমার হাতেও কিছু দেন তো ইনশাআল্লাহ দোয়া করব। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, তা আমার হাতে আপনাদের কাছ থেকে চাচ্ছি, বেশি চাবো না, আমাকে বেশি কিছু বলতে বলা হয়নি, অল্প করে চাবো। কোরআন মাজিদ যেহেতু 30টা পারাতে আছে, কয়টা পারাতে সবাই বলেন, কয় পারাই? 30টা পারায়। তো 30 জন আল্লাহর গোলাম দেখতে চাই, দুটা করে 1000 টাকা দেবেন, আছেন? তাড়াতাড়ি আসবেন, একজন শুরু করেন তার দেখা থেকে আরেকজন করবেন, আছেন? দুটা 1000 টাকা দেবেন 30 জন,
আর বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ তেনার হাতে আপনারা বেশি বেশি মোটামুটি দেবেন আপনারা কে উঠে পালাবেন না যেই রকম ভাবে বসে আছেন সেই রকম ভাবেই থাকবেন